গ্রীষ্মের কাঠফাটা গরমের মাঝে এবার টানা তিন দিনের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। গত 19 মে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও। আবহাওয়ার এমন খবরে সারা দেশে স্বস্তি নেমে এসেছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, এ সময় রংপুর, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ 20 মে সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দেশের পূর্বাঞ্চলের দিনে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 20 মে সোমবার সকাল থেকে 21 মে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও 21 মে মঙ্গলবার সকাল থেকে 22 মে বুধবার সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 22 মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরবর্তী সময়ে এটি ঘনীভূত হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, ঢাকায় দিনে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, রাতে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে 20 মে সোমবার যদি আবারও সূর্যতাপ ছড়ায় তাহলে আবারও তাপমাত্রা বেড়ে যাবে। আবহাওয়াবিদ তরিফুল নামাজ কবির জানান, দাবদাহের পর আগামী 20 মে বা তার পরে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর তো বটেই, চলতি মাসে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 22 মে নাগাদ আরব সাগর এবং 23 মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সংস্থাটি বলছে, আগামী 23 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24 মে-র পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে।